হ্যাঁ, হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুরা, আজ আমি সবার সাথে পরিচয় করে দেব আকবর আলী সাহেবের। উনি হলদিয়াতে থাকেন, উনি হোমিওপ্যাথিক কলেজে পড়েননি, উনি একজন ইলেকট্রিক সুপারভাইজার, ইলেকট্রিক্যাল জগতের লোক, কিন্তু হোমিওপ্যাথি খুবই ভালোবাসেন। আমার কাছে মাঝে মধ্যে রোগী নিয়ে আসেন, উনি হোমিওপ্যাথি প্র্যাকটিস করেন, অনেক বইপত্র কিনেছেন এবং আমার একনিষ্ঠ ভক্ত। তো ওনার সাথে পরিচয় করে দিলাম, শুনবো ওনার বক্তব্য হোমিওপ্যাথি সম্বন্ধে। উনি কী পড়াশোনা করেন, কি শেখেন, কি বই কিনেছেন, কেন এত ভক্ত হোমিওপ্যাথিতে? আকবর আলী সাহেব, আপনাকে ফেসবুকে আমার বন্ধু সার্কেলের ডাক্তারদের সাথে পরিচয় করে দিই। আপনি হোমিওপ্যাথি সম্বন্ধে কেন এত ভালোবাসেন, কেন প্র্যাকটিস করেন, আমার কাছে প্রায় আসেন, আপনার বক্তব্য আপনি বলুন। আমি 25-30 বছর আগে একটা কঠিন রোগে একজন পড়েছিল, তাকে বলেছিল যে অপারেশন করতে হবে পিজিতে বোর্ড ফোর্ড বসিয়ে। তারপর হোমিওপ্যাথি ডাক্তারবাবুকে দেখিয়ে ওটা ভালো করা হয়েছে, সেই থেকে আমি হোমিওপ্যাথি ভক্ত। এবার আমি ইলেকট্রিক্যাল কাজ জবের সঙ্গে জড়িত, চাকরি করি। তো ডাক্তারবাবুর পেজটা একবার মোবাইলে আসে, আসার পর এনার লেকচার এবং বক্তব্য শুনতে শুনতে আরও উদ্বুদ্ধ হই এবং সেই দেখে দেখে মানে আমি নিজে একটু প্র্যাকটিস করার চেষ্টা করি। এবং দেখার পর একটা রুগীকেও এনার লেকচার শুনে আমি ওষুধ দিয়েছি, একটা সেতি দাগে তার ভালো হয়ে গেছে। সেই জন্য আমি সকলকে এটা বলি এবং কিছু রুগী এখানে পাঠাই। এবং আমি আজকে একজনকে আমার বেয়াই মশাইকে সঙ্গে করে নিয়ে এসেছি দেখাতে। আর ডাক্তারবাবুর লেকচার না শুনলে আমার ঘুমই আসে না এবং বাড়িতেও সবাই জানে। আর এমনি সকলে যেমন ভাবে যে অমিতাভ বচ্চন, হ্যাঁ, এদেরকে দেখলে যেন জীবন ধন্য, আজ যখন ঘুম থেকে উঠি সকাল ভাবছি যে সত্যি তো দেখতে পাবো তো তা নাকি, এইরকম মনে হয়েছে। ধন্যবাদ, ফ্যামিলি পুরো পুরো মানে আপনার ভক্ত হয়ে গেছে পুরো। আপনাকে অশেষ ধন্যবাদ। এবং হোমিওপ্যাথির প্রতি যাদের বিশ্বাস কম, আস্থা কম, তারাও জানুক যে আপনি যে হোমিওপ্যাথির মানে চর্চা করে একজনকে সেতি পর্যন্ত সারিয়েছেন এবং একনিষ্ঠ ভক্ত ফেসবুকের সবার সাথে। আপনার উপস্থাপনাটা আপনি যাই বলেন, খারাপ ভালো যাই বলেন, সেটাই ভালো লাগে। আপনাকে অশেষ ধন্যবাদ, সবার সাথে আপনাকে পরিচয় করিয়ে দিলাম।